এসবিআই ক্লার্ক রিক্রুটমেন্ট 2020। নমস্কার বন্ধুরা, এসবিআই পক্ষ থেকে যে আরেকটি নোটিফিকেশন বের হয়েছে, আজকে আমরা তা নিয়ে আলোচনা করব যে এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কতটা কোয়ালিফিকেশন লাগবে, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো শুরু থেকে শেষ অবধি আপনারা পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমার নাম বিদ্যুৎ দাস আর আপনারা দেখছেন নিউ জব ত্রিপুরা। আগে বাড়বার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখন অবধি যদি আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেতেও থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা, আগে থেকে যদি আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে কি আছে আমরা দেখে নিই। অ্যাপ্লিকেশন ফিস যেটা থাকছে বন্ধুরা, জেনারেল ওবিসি আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটস তাদের জন্য 750 টাকা রাখা হয়েছে এখানে, আর যারা এসসি এসটি পিডাব্লিউডি আর এক্স সার্ভিসম্যান আছেন তাদের জন্য এখানে এই ওয়েবসাইটটিতে 125 টাকা দেওয়া হয়েছে। তবে আমরা নোটিফিকেশনে দেখেছি যে এখানে নীল আছে, তো আবার আপনাদের সাথে আমরা রিচেক করে নেবো এটা পরবর্তী সময়ে। তো মোড অফ পেমেন্ট যেটা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনারা করতে পারেন। ইম্পর্টেন্ট ডেট যেটা, স্টার্টিং ডেট অ্যাপ্লাইয়ের জন্য 3 জানুয়ারি 2020 থেকে শুরু হয়েছে, লাস্ট ডেট 26 জানুয়ারি 2020। প্রিলিমিনারি এক্সাম যেটা হবে ফেব্রুয়ারি 2020 হবে, আর ডাউনলোড অ্যাডমিট কার্ডটা হবে 11 ফেব্রুয়ারি 2020। মেইন এক্সাম যেটা হবে তার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হবে 2nd উইক এপ্রিলের, আর মেইন এক্সাম যেটা হবে 19 এপ্রিল 2020। তাছাড়া বন্ধুরা, এজ লিমিট কী রাখা হয়েছে, মিনিমাম 20 বছর, ম্যাক্সিমাম 28 বছর, আর সেটা ক্যালকুলেট করা হবে 1/1/2020-এর উপর। এখানে গভর্নমেন্ট রুলস মেনে এজ রিল্যাক্সেশন থেকে যাবে বন্ধুরা। কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট হতে হবে আপনাদের। ভ্যাকেন্সি বন্ধুরা টোটাল 8000 ভ্যাকেন্সি আছে, পোস্ট জুনিয়র অ্যাসোসিয়েট। বাকি বন্ধুরা অনেক ধরনের ইনফরমেশন এখানে দেওয়া হয়নি, তো তার জন্য আপনাদের আমি নোটিফিকেশন যেটা দেওয়া আছে এসবিআই পক্ষ থেকে সেটাতে নিয়ে যাই বন্ধুরা। কি আছে নোটিফিকেশনে আমরা দেখে নেব। বন্ধুরা, এই হলো সেই নোটিফিকেশন, তো আপনারা যার যার স্টেটের সেটা চেক করে নেবেন। এখানে ত্রিপুরার যারা আছেন বন্ধুরা তাদের জন্য বলছি, ত্রিপুরার এখানে সব ডিটেলস আপনারা পেয়ে যাবেন। বাকি আপনারা যদি অন্য স্টেটের থাকেন তাহলে আপনারা সেটা চেক করে নিতে পারেন কি থাকতে পারে। তো এই নোটিফিকেশনটা আপনারা ওয়েবসাইটটাতে পেয়ে যাবেন, ওয়েবসাইটটার লিংক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এই নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারেন। এখানে জেনারেল, ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি সব ক্যাটাগরির লোকের জন্য এখানে যে কতটা ভ্যাকেন্সি আছে সেটা ডিটেলস আপনারা পেয়ে যাবেন। এখানে এইজের ব্যাপারে সব ডিটেলস পেয়ে যাবেন, কোন ক্যাটাগরির লোকেরা কতটা এখানে এইজ রিল্যাক্সেশন পাবে তার ডিটেলস আপনারা পেয়ে যাবেন। সাথে বন্ধুরা যে এক্সাম হচ্ছে তার ডিটেলস এখান থেকে আপনারা পাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্ট এক্সাম যেটা হবে প্রিলিমিনারি এক্সাম, ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর 30টা কোয়েশ্চেন, 30 মার্ক, ডিউরেশন যেটা থাকছে বন্ধুরা টোটাল 1 ঘন্টা থাকছে বন্ধুরা, টোটাল 100 মার্কের কোয়েশ্চেন থাকবে, 100 মার্কের কোয়েশ্চেন, একটা কোয়েশ্চনে 1 মার্ক, নিউমেরিক্যাল অ্যাবিলিটি রিজনিং থাকছে বন্ধুরা, তারপর এখানে নেগেটিভ মার্কিং থাকছে বন্ধুরা 1/4। মেইন এক্সাম যেটা হচ্ছে সেটাতে 2 ঘন্টা 40 মিনিট সময় থাকবে। কী কী থাকছে বন্ধুরা, জেনারেল ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটি অ্যাপটিটিউড, রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড, টোটাল 190টা কোয়েশ্চেন থাকবে, আর যার জন্য মার্কস থাকবে 200 মার্ক। আচ্ছা বন্ধুরা, এখানে আমরা ফিসের ব্যাপারে আমরা আগে কথা বলেছিলাম যে ফিস রাখা হয়েছে সেটা আমরা দেখিয়ে দিই আপনাদেরকে।
হাই এই বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফিসের কথা বলেছি। এসসি এসটি পিডব্লিউডি এক্স সার্ভিসম্যান যারা আছেন তাদের জন্য এখানে কোনো ধরনের ফিস রাখা হয়নি। তো ওই ওয়েবসাইটটাতে যা দেওয়া হয়েছে তা সম্পূর্ণ ভুল। বাকি আপনারা সব ডিটেলস সেখান থেকে পেয়ে যাবেন, কোন জায়গাতে সেন্টার থাকবে। ত্রিপুরার যারা আছেন তাদের জন্য আগরতলাতে থাকছে বন্ধুরা সেন্টারটা, ত্রিপুরার জন্য আগরতলাতে সেন্টার থাকবে। বাকি অন্য স্টেটের যারা আছেন তারা চেক করে নেবেন। তো আজকে আমাদের তরফ থেকে যে দেওয়া ইনফরমেশন সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, আর যদি কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের ডাউট ক্লিয়ার করার। আজকের জন্য এখানে শেষ করছি বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, নমস্কার।